গিয়ে সত্যিটা স্বীকার করিয়ে নে। হ্যাঁ বড়, সত্যি তো ওকে স্বীকার করতেই, নাহলে যে ওকে সারাটা জীবন জেলের খানি টানতাম। তখন নেশা করা তো দূরের কথা, তোমার না এক মুঠো খাবারও জুটবে না। হ্যাঁ দিদি, তাই দিন, ওকে জেলেই দিন, আমি অন্তত একটু শান্তি পাই। এ মিনতি, কি বলছিস তুই? আমি তো তোর স্বামী, অতি পরমেশ্বর, স্বামী ভগবান, সেই স্বামীর নামে এসব বলছিস তুই? কেন বলবো না বল, কেন বলবো না? তুই আমি থাকতে যদি অন্য একটা মেয়েকে তুই বউ বলতে পারিস, তাহলে আমি তোকে কেন জেলে দিতে পারবো না বল? নিজের স্বামীকে সবার সামনে আসামি বানাবি তুই? বেশ করবো, বানাবো। দিদি, ওকে পুলিশে দিন, পুলিশে দিন ওকে। না না, আমি মিথ্যে কথা বলেছি, এই ভদ্রলোকের মেয়ে বর্ষা আমার বউ না, আমি মিথ্যে কথা বলেছি। বাহ, তাহলে আপনারা নিজের কানে সব সত্যিটা শুনলেন তো? ও তো নিজের মুখে সবটা স্বীকার করলো, শুনলেন তো? তাহলে আপনি আমাদের এইভাবে মিথ্যে কথা কেন বললেন? আমি জানি না, আমাকে এই ছবিটা দিয়ে বলা হয়েছিল এই মেয়ের বিয়ের সম্বন্ধ ভাঙতে, বদলে আমায় দেওয়া হবে 10,000 টাকা, আর আমি কিচ্ছু জানি না। মাত্র 10,000 টাকার জন্য তুমি একটা মেয়ের জীবন নষ্ট করছিলে? তার আগে বলো তো, তোমাকে কে এতগুলো টাকা দিয়েছে মিথ্যে কথাটা বলার জন্য? কথা কানে যাচ্ছে না, কে তোমাকে টাকা দিয়েছিল এগুলো করার জন্য? মনে পড়ছে না, নামটা মনে পড়ছে না। ছেলে না মেয়ে? বলো। একটা মেয়ে। মেয়ে? আচ্ছা, মেয়েটার নাম কি? কি হলো বলো, মেয়েটার নাম কি? বললাম তো মনে পড়ছে না, আমি আমার বউয়ের মাথার দিব্যি খেয়ে বলছি। এই মিথ্যাবাদী, আমার নামে একদম মিথ্যা কথা বলবি না। মনে পড়ছে না, মনে পড়ছে না, কি যেন নাম। এই দাঁড়া 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 দাঁড়া, আজ সকালে একটা মেয়ে আমাদের বাড়িতে গিয়েছিল, হিন্দি বাংলা মিশিয়ে কথা বলে। আচ্ছা দেখুন তো, এই মেয়েটা কিনা কাজ করেছে? ওই তো কস্তি, এই আমাকে টাকা দিয়েছিল কাজের আগে, 5,000 টাকা দিয়েছে, কাজ হয়ে গেলে আরো 5,000 টাকা দেবে বলেছে। আমি খুব গরিব, আমাকে পুলিশে দেবেন না প্লিজ। দেখলেন তো সেনমশাই, সবটা মিথ্যে। বলেছিলাম না যে আমার মেয়ে গঙ্গার মতন পবিত্র? আমি আর চা বানিয়ে বলি না কেন, কিন্তু আমার মেয়ের চরিত্র নিয়ে একটাও বানিয়ে কথা বলিনি। আমরা খুবই দুঃখিত, আমাদের খুব ভুল হয়ে গেছে। আমরা বর্ষা মাকে চিনতে ভুল করেছি, একটা খারাপ লোকের কথায় বর্ষা পড়েছি। সরি বর্ষা, আমাদের ব্যবহারের জন্য আমরা খুবই লজ্জিত। আপনি পারবেন, পারবেন আমাদের ক্ষমা করতে? কেন পারবে না ক্ষমা করতে? বাবা মায়ের উপরে কি কেউ রাগ করে থাকতে পারে? বাবা মা? হ্যাঁ, আজকে যদি আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়, আমি তোমার মা হব আর উনি তোমার বাবা। মেয়ে হয়ে তুই বাবা মাকে ক্ষমা করতে পারবে না মা? ছেলে বউ? হ্যাঁ, আমাদের বর্ষা মাকে খুব পছন্দ, আর আমরা বর্ষা মায়ের সাথেই আমাদের ছেলে সুপ্রিয়র বিয়ে দিতে চাই। ভারী আনন্দের কথা। হ্যাঁ বৌমা, এতদিনে আমার মেয়েটার বিয়ে হবে। রাধা মাধব এতদিনে মুখ তুলে চেয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর সেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা কবে বিয়ে দিতে চান? যত তাড়াতাড়ি সম্ভব। না, আমার মনে হয় যে এরকম একটা পরিবারের সাথে আমাদের বর্ষা দিদির বিয়ে দেওয়া একদম ঠিক হবে না। মিনু, এসব কি বলছিস মা? মিনু, ওরা বর্ষাকে ছেলে বউ করতে রাজি হয়েছেন। আমি জানি বড়,
কিন্তু একটু আগেই তো এনারা সম্পূর্ণ একজন অচেনা লোকের মিথ্যে কথার উপর বিশ্বাস করে আমাদের বর্ষা দিদিকে রিজেক্ট করে চলে যাচ্ছে। বড় মা, এনারা তো মানুষই চেনে না, তাহলে আমাদের বর্ষা দিদিকে কি করে ভালো রাখবে? আর তাছাড়া যাদের কাছে মেয়েদের কোনো দাম নেই, যারা মেয়েদেরকে শুধুমাত্র পণ্য সামগ্রী হিসেবে দেখে, তাদের বাড়িতে আমরা আমাদের বর্ষা দিদিকে কি করে পাঠাতে পারি বল? যাদের মনে আমাদের নিষ্পাপ বর্ষা দিদিকে নিয়ে এতটা প্রশ্ন, তাদের ওপর কিন্তু আমার কোনো আস্থা নেই। হ্যাঁ, মিনু তো একদম ঠিক বলছে। কাল যে ওনারা বর্ষাকে কষ্ট দেবেন না, আবার অপমান করবেন না, এর কোনো গ্যারেন্টি আছে? একদম ঠিক। আবার হয়তো অন্য আরেকদিন অন্য একজন ছেলে এসে বর্ষা দিদির নামে এভাবে মিথ্যে কথা বলবে, আর আপনারা তখন তার কথা বিশ্বাস করবেন, আর বর্ষা দিদিকে তার সততার প্রমাণ দিতে বলবেন। কি বলবেন তো? কিন্তু কেন বলুন, একটা মেয়েকে কতবার অগ্নি পরীক্ষা দিতে হবে বলতে পারেন কেন? না না, তার হবে না। সরি কাকি, আমি আপনাদের উপর আর ভরসা করতে পারলাম। তাই বলে তোমরা এত ভালো ছেলে হাতছাড়া করবে? আমার ছেলে ডাক্তার, বিয়ের বাজারে ওর দাম কত জানো? দেখুন, আপনারা হয়তো বাজার দরের হিসেবে আপনাদের ছেলের গুরুত্ব বিচার করছেন, কিন্তু বিশ্বাস করুন, আমাদের বর্ষা দিদিও কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের বর্ষা দিদিকে খুব ভালোবাসি। দরকার পড়লে বর্ষা দিদি সারাটা জীবন এই পালবাড়িতেই থাকবে। তবু কোনো অবিবেচক পরিবারে আমরা আমাদের বর্ষা দিদিকে কিছুতেই পাঠাবো। তুমি কে হে? কখন থেকে কেমন কটকট করে কথা শোনাচ্ছ? হ্যাঁ, তাই তো দেখছি, একটা ভুল না হয় হয়ে গেছে। কে তুমি? ও আমার মেয়ে, ও আমার ছোট মেয়ে, মৃন্ময়ী পাল। ওর নাম শুনেননি? বিখ্যাত মৃৎশিল্পী, ওকে টিভিতে বহুবার দেখা গেছে। ওর বানানো প্রতিমা দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল নামে। বর্ষা ওর দিদি, তাই ওর দিদির অপমান সহ্য করতে পারেনি। আপনারা কি আগেই ছোট মেয়ের বিয়ে দিয়েছেন? ও শাখা পলা সিঁদুর পরা কেন? আর ওর স্বামী কোথায়, কি করে সে? দেখুন, এসব আলোচনা আমরা শুধু আমাদের আত্মীয়দের সঙ্গে করি, আর আপনারা এখনো আমাদের আত্মীয় হয়ে উঠতে পারেননি, আর ভবিষ্যতেও হবেন না, কারণ আমার ছোট মেয়ে মিনুর মতামতই আমাদের মতামত। আপনারা আসুন। নমস্কার। কি হলো, আপনারা আসতে পারেন। বাবা, এখান থেকে চলো। উনি ফেমাস শিল্পী মৃন্ময়ী পাল, কোথা থেকে কি হবে, কোথাকার জল কোথায় গড়াবে, কিচ্ছু বলা যাচ্ছে না। তাড়াতাড়ি এখান থেকে চলো। সব মেয়েরাই ফেমাস হয়, কিন্তু আপনারা, মানে পুরুষরা, মেয়েদের সেই ফেমটা দেখতে চান না, ইনফ্যাক্ট সহ্য করতে পারেন। আপনারা যদি মেয়েদের সেই দিকগুলো একটু দেখতে পারতেন, তাহলে এভাবে আর ঘরে ঘরে প্রত্যেকটা মেয়েকে চোখের জল ফেলত। ঠিক আছে, আপনারা এবার আসতে পারেন। ওরা চলে গেলেই তো বাকি সবাই আমাদের চেপে ধরবে। প্রশ্নটা হচ্ছে, কস্তি এত বড় কাজটা করলো কি করে? কস্তিকে কাজ করতে কে বললো, কে বাধ্য করলো? জেঠুমণি, তুমি ঠিকই বলেছ, কস্তি একা এত বড় একটা কাজ করার সাহস পাবে না। কি আমার মেয়ের এত বড় ক্ষতি করতে চায়? জাহ্নবী, আমার মনে হয় জাহ্নবী। জাহ্নবী? হ্যাঁ, জাহ্নবী। এত কিছুর পরেও তোমার চোখ খুলবে না সোম? ভাই, তুই এখনো চুপ করে থাকবি? তোর দিদির এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, তুই কিচ্ছু বলবি না জাহ্নবীকে? কিচ্ছু না। চল চল ঘরে চল। ম্যাডাম যে এত পুরো সর্বনাশের মাথায় পা হয়ে গেল, আবার বাজে কথা বলে। চল চল ঘরে চল চল। কা পুরুষ তো, ও কথা বলবে কি? সোম, এই জাহ্নবীকে নিয়ে চলে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। বাড়ি থেকে বললে তো এইভাবে বেরিয়ে যাওয়া যায় না, বাড়ি তো আমারও। এই বাড়িকে টাকা দিয়ে বাঁচিয়েছে মেনু, তোরা কোন কম্মে লাগিস? শুধু ঘাড়ে বসে খাস।
ভাবছিলাম যে আমার লেক টাউনের ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটের চাবিটা একটু দেবে? না, ওই ফ্ল্যাটের চাবিটা আমার কাছেই আছে, কিন্তু আমি দেব না। দিয়ে দাও না। ওনাকে ওনার দাদু যে ফ্ল্যাটটা দিয়েছিল তার চাবি তুমি ওনাকে দিয়ে দাও। দেখো মা, মাথা গোজার ঠাই হলেই তো আর পেট ভরে না, তার জন্য ক্ষমতা থাকা দরকার। আমরাও দেখি যে সোমনাথ পালের দৌড় ঠিক কতটা।